দুঃখিত, আশ্বিন মাসে আমাদের ঘর ঝাড়াঝাড়ি হয়ে গেছে, সেটা আজকে আমি শেয়ার করছি। পারছিলাম না ব্লগটা বানাতে, ভিডিওটা বানাতে, তো কিছু অংশ যা 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 পৌরসভা সার্ভে করতে এসে তার ডাঙ্গা ডাঙ্গা থেকে এক কাকিমুনি এক বোন, আর আমাদের সারা রাত 7-8টা বাজে স্নান করতে। চলো বাবা, চলো বাবা, না বাবা, না বাবা, না বাবা, চলো 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 চলো। 4টা বাজে, 5টা বাজবে, খাইতে দাইতে সন্ধ্যায় লেগে যাবে। সোজা বাথরুমে যাও, সোজা বাথরুমে যাও, দাদা সর্বত মানে বাথরুমে যাও। কি চাই? কি দিবে? ও যেটা চায় দেখে সেটাই চায়। তো কাকিমুনি আর বোনটার সঙ্গে পরিচয় খুব ভালো লাগলো, আর দিনে রাতে বৃষ্টি হয়েছিল, সুবিধা হয়েছিল কাজ করে। তোমাদের যে মনে করো মানে সেম ইয়ার বা একটু সিনিয়র জুনিয়র, ওদের নাম সবার ঠিকঠাক যায় না, কিন্তু মুখটা সাধারণত আমরা প্রাইমারি স্কুলে চিনো না। হ্যাঁ হ্যাঁ, ওদিকে তুমি কাকে চিনো না চিনো, ওইদিকে তোমার প্রাইমারি স্কুলের ওইদিকে, আর ওদের তো নামটা এখন সন্ধ্যা মোবাইল যে আছে গোবিন্দ সাহা। হ্যাঁ হ্যাঁ, ওইটাও আমাদের চেনা জানো কাকা, আমরা যাওয়া আসা খুবই করি। আচ্ছা আচ্ছা, এর গোবিন্দ কাকা পরে ওনার ভাই বোন ওনার প্রিয়া সাহা। হ্যাঁ, এখন তো অতটা যাতায়াত নেই, মানে ওদিকে আমার মানে অনেক চেনা জানা, তো তাই জিজ্ঞেস করলাম আর কি, বুঝছো। রিঙ্কু সাহা সরকার, রিঙ্কু সাহা সরকার আমার সব আইডিতেই রিঙ্কু সাহা সরকার, আমার ইউটিউবে ওইটাতেও সব কিছুতেই রিঙ্কু সাহা সরকার। ধুপুরি শালপুরি আছে না, দেখতে পারো, যাই তো ওদিকটা, যাই তো, অনেক নিমন্ত্রণ থাকে আমাদের। তারপরে ওদিকে কি যে বলবো, সৌরভ ওরা নতুন বাড়ি করেছে, ওদের বাড়িতে যাই, মুকুল ওদের বাড়িতে যাই, তাই না? মানে ওদিকে প্রচুর বাড়িতে যাই, ওদিকে তোমার ওই যে সে সিভিকে চাকরি করে না, ওই যে পম্পি, ওই যে গালামাল দোকান করে, ওরা হচ্ছে মানে আমার বাবার গর্ত ভর্তি হলো পাতা দিয়ে। তোমাদের দুষ্টু কিউট রুদ্ধাংশ ঝাড় দিতেও জানে, যদি ঝাড় দেওয়ার কিছু না পায় খুঁজে মুড়ি বাসনপত্র সব কুড়িয়ে করে দেখো ঝাড় দিচ্ছে। ঝাড় তো দিতে হবে, দিনের শেষে এটাই কথা। কতকাল শিখে গেছে তোমাদের রুদ্ধাংশ?
সবাই ঘরের নোংরা বাইরে ফেলে, আর ঘরের নোংরা ঘরেই জমায়, বাড়ির থেকেও ঘরে আনে। মিনু তো আছে জল, জলের আরেক নাম জীবন, সুক্ত সব কিছু দিয়ে, বাড়ির চাল কুমড়া ডোবা দিয়ে, শশা দিয়ে সুক্ত, আর এটা আলু পটলে পোস্ত করেছে, লেবু যথারীতি আমাদের বাঙালি খাবার, আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হবে বৃষ্টিটা হওয়াতে, ভীষণভাবে বৃষ্টি হচ্ছে। রাখতে পারলে রেখে দাও না বাবা, হ্যাঁ না গিয়ে এখন ছেড়ে দিব, কতগুলো বের হয় রোজ, কালকের গুলো আজকে ধুয়ে দিছি, তো হ্যাঁ বেশি তুলে দিছে, ওনারও ভুললেন তো জানে না, যেখানটা ছাড়া জামা কাপড় রেখে ওইখানটা নিয়ে উনি রেখে দিছে বুঝছো, এরকম উনি আর জানে না সেটা, ওগুলো আবার আমার ধুতে লাগবে, দুই বালতি বের হইলো তার জামা কাপড়।